আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে এটি তার ব্যক্তিগত মতামত জানিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের সকল সদস্য মিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। বিউটি সংবাদদারের রিপোর্ট। বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার প্রবর্তন এবং এর সমস্যা ও চ্যালেঞ্জ প্রসঙ্গে আলোচনার জন্য রাজধানীর সিডাব মিলনায়তনে এই সভার আয়োজন করে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ ইডব্লিউজি। অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা না করার প্রসঙ্গ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যেহেতু বিগত জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতায়েন করা হয়েছিল, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সেনা মোতায়েনের পক্ষে তিনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি আগে নির্বাচনগুলোতে সেনা মোতায়েন ছিল এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে, জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন একেবারেই আমরা চাই না। জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত। তবে এটা তার একক সিদ্ধান্তের বিষয় নয় জানিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনে আরও পাঁচজন সদস্য আছেন, তাদের সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। বিউটি সামন্তার বৈশাখী সংবাদ, ঢাকা।